দুর্গা পূজা যাদের তাদের দুর্গা পূজা মুসলমানদের দুর্গা পূজা হতে পারে না বড়দিন যাদের তাদের বড়দিন হতে পারে মুসলমানদের সেটা বড়দিন হতে পারে না ঈদুল ফিতর মুসলমানদের এটা মুসলমানদের ঈদ ঈদুল আযহা মুসলমানদের এটা মুসলমানদের ঈদ ধর্ম যার যার উৎসব সবার এই কথাকে আমরা প্রত্যাখ্যান করি আজকের গণতন্ত্র সে আব্রাহাম লিংকনের তৈরি করা গণতন্ত্র আজকে মুসলমানেরা লালন করে মুসলমানের যুবকেরা রক্ত দেয় গণতন্ত্র قائم করার জন্য নিজেদের সর্বস্ব বিসর্জন দেয় আর নিহত হলে দাবি করে শহীদ আজকে বনু ইসরাইলের সাথে উম্মতে মুহাম্মদের যে মিল বিভক্তির মিল তাদের বিভক্তি ছিল 72 দল আর উম্মতে মুহাম্মদের বিভক্তি হবে 73 দল যারা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত যে একটি দলের কথা আল্লাহ রাসূল বলেছেন তাদের বৈশিষ্ট্য কি হবে তো এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা হবে সংস্কার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আকীদার ব্যাপারে এই এরা হবে মধ্যমপন্থী আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সব সময় জামাতবদ্ধ থাকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين على نبينا محمد وعلى آله وأصحابه وعلى من تبعه بإحسان إلى يوم الدين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم সূরা বাকারা 223 নম্বর আয়াত আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইল
حزو النعل بالنعل حتى إن كان منهم من آتى أمه علانية لا كان في أمتي من يصنع ذلك وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي رواه الترمذي وفي رواية أحمد وأبي داود عن معاوية رضي الله تعالى عنه 72 في النار وواحدة في الجنة وهي الجماعة وإنه سيخرج في أمة أقوام تتجار بهم تلك الأهواء كما يتجار الكلب بصاحبه لا يبقى منه إرق ولا مفصل إلا دخله أو كما قال النبي عليه السلام মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যার দয়া এবং অনুগ্রহ আমরা আমাদের প্রতিটা মুহূর্তে ভোগ করি এজন্য সবসময় আমাদের শুকরিয়া আদায় করা উচিত বিশেষ করে আজকের জুমার সালাতে উপস্থিত হতে পেরেছি আজকের জন্য এর চেয়ে বড় দয়া আর একটাও নেই এজন্য আমরা আল্লাহর কাছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত মুসল্লি আজকের খুতবার বিষয় ফিরকায়ে নাজিয়া ও তাদের বৈশিষ্ট্য এ কথা আর আমাকে বলতে হবে না যে আজকে মুসলিম উম্মাহ দুই একটা দলে বিভক্ত নয় অসংখ্য দলে বিভক্ত হয়ে পড়েছে এই মুসলিম জাতি যাদের কিনা ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল অথচ তারাই আজকে শতদা দল এবং উপদলে বিভক্ত হয়ে পরস্পর পরস্পরের বিরুদ্ধে হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে এবং প্রত্যেকটা দল এবং উপদল নিজেদেরকে প্রকৃত মুসলিম হিসেবে দাবি করছে আজকে আমরা আলোচনা করব প্রকৃত মুক্তিপ্রাপ্ত দল কারা এবং তাদের বৈশিষ্ট্য বা কি এ বিষয়ে সূরা বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা কানান নাস উম্মাতান ওয়াহিদা মানুষ তো একটাই উম্মত ছিল فبعث الله النبيين مبشرين ومنذرين الله رب العالمين এই মানুষের মধ্যে নবী পাঠালেন অনেক নবী পাঠালেন এই নবীরা আসার পরে মানুষদেরকে সুসংবাদ দিল যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করবে তাদের জন্য তারা সুসংবাদ দিলেন আর যারা অবাধ্যতা প্রকাশ করবে তাদেরকে শাস্তির ভয় দেখালেন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে সত্য কিতাব নাজিল করলেন কেন লিয়াহকুমা বাইনান নাসি ফি মাখতালাফু ফিহি যেন তারা এই কিতাবের দ্বারা নিজেদের মধ্যে মত বিরোধীয় বিষয়ে ফয়সালা প্রদান করতে পারে وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات মতভেদ তখনই শুরু হলো যখন তাদের কাছে স্পষ্ট কিতাব স্পষ্ট প্রমাণ উপস্থিত হলো আর ঈমান আনলো তারাই যারা বিশ্বাসী বিশ্বাস স্থাপন করলো ঈমান আনায়ন করলো এরা এই দলিলকে প্রমাণ হিসেবে গ্রহণ করলো সেটাও করলো বিজনিহি আল্লাহর অনুমতি করবে মূলত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম আল্লাহ তো তাদেরকে হেদায়েত দান করেন যাদেরকে তিনি পছন্দ করেন তাদেরকে তিনি সঠিক পথ প্রদর্শন করেন সম্মানিত মুসল্লি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মানুষ একটাই জাতি ছিল তখন কোনো দল তাদের মধ্যে ছিল না
কোনো বিভক্তি তাদের মধ্যে ছিল না আজকে আপনারা সেটাও জানেন এই দল বিভক্তি আগে ছিল না মানুষ একটা জাতি একটা জামাতে ঐক্যবদ্ধ ছিল এই মানব জাতিকে হেদায়েতের জন্য তাদের আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠালেন তাদেরকে সতর্ক করে দিলেন যে দেখো এই নীতি এবং আদর্শের উপরে অবিচল থাকলে তোমরা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে যদি ব্যতয় ঘটে যদি তোমরা ঐক্যবদ্ধ এই নীতির উপরে না থাকো তাহলে তোমাদের জন্য রয়েছে শাস্তি এবং স্পষ্ট প্রমাণ সহ আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাযিল করলেন এই স্পষ্ট প্রমাণ আসার পরেও মানুষেরা নিজেদের মতবিরোধ জিয়ে রাখলো নিজেদের মতবিরোধ রাখলো রাখার কারণ আল্লাহ বলেন বাগিয়ান বাইরাহুম একমাত্র হটকারিতা প্রদর্শন করার জন্যই তারা নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করলো তবে যারা ঈমানদার তারা আল্লাহর অনুমতিক্রমে তারা দলিলকে দলিল হিসেবে প্রমাণ হিসেবে গ্রহণ করলো এজন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন পছন্দ করেন তাদেরকে হেদায়েত দান করেন এখানে বিভক্তির একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কারণ একটাই সেটা হলো হটকারিতা অহংকার জিদ মূলত যুগে যুগে যে দল তৈরি হয়েছে উপদল তৈরি হয়েছে এখনো যে বিভক্তি তৈরি হচ্ছে এটার পিছনে যে শক্তিটি কাজ করে যে জিনিসটি কাজ করে সেটা হলো অহংকার জিদ এবং হটকারিতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে এই জিদ অহংকার এবং হটকারিতা থেকে মুক্তি দান করুন তিরমিজির একটি বর্ণনা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনী ইসরাঈল অবশ্যই অবশ্যই বনু ইসরাঈলের যা হয়েছিল আমার উম্মতের তাই হবে হাযওয়ান নাল বিন নাল জুতার সাথে জুতার যেমন মিল জুতার সাথে জুতার যেমন সমানে সমান মিল বনু ইসরাঈলের সাথে ইহুদিদের সাথে উম্মতে মুহাম্মদীর ঠিক তেমন মিল হবে আল্লাহ রাসূল একটা উদাহরণ দিলেন তিনি বললেন হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়াতান লা কানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক দেখো বনু ইসরাঈলের কোন যুবক যদি প্রকাশ্যে তার মায়ের কাছে আসে তাহলে আমার উম্মতের মধ্যেও এমন যুবক হবে যে সেটা করবেই করবে আর বনু ইসরাঈলেরা 72 দলে বিভক্ত হয়েছিল ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান আর আমার উম্মত 73 দলে ভাগ হবে কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দল প্রত্যেকটা ভাগ জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা তবে শুধু একটা ভাগ সাহাবারা বললেন ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ এই যে বাদ বললেন যাদেরকে যে একটা বাদ এই একটা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়াসাবি যেই নীতিটাকে আমি লালন করি যেই নীতিটা আমি অনুসরণ করি আমার সাহাবীরা যে নীতিটা অনুসরণ করে এই নীতির উপরে যারা থাকবে তারা তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল যখন বিভক্তি বর্ণনা করার পরে বলছেন একটা বাদ এবং তারা কারা আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের নীতিকে যারা প্রমোট করবে যারা অনুসরণ করবে তারা বাদ বোঝা গেল আল্লাহর রাসূলের সেই কোয়ালিটি সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সেই কোয়ালিটি লালন করবে একটি মাত্র মুসনাদে আহমদের এবং আবু দাউদের বর্ণনায় এভাবে আছে ওই বর্ণনাটা আছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ও বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন সিনতানি ওয়া সাবউনা ফিন্নার
72টা যাবে জাহান্নামে ওয়াহিদাতুন ফিল জান্নাহ আর একটা যাবে জান্নাতে যারা জান্নাতে যাবে তারা কারা আল্লাহ রাসূল বলেছেন ওয়াহিয়াল জামাআ এরাই হলো জামা এই জামাতে যারা থাকবে এই জামাতবদ্ধ যারা থাকবে তারা যাবে জান্নাতে আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম ওয়াচিরাই আমার উম্মতের মধ্যে এরকম অসংখ্য দলের আবির্ভাব ঘটবে তাতা যারা বিহিন তিলকাল আহওয়া যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করবে কামা ইয়াতাজারাল কালব বিসাহিবিহি কুকুরে কামড়ানো ব্যক্তির সারা দেহে যেমন কুকুরের বিষ ছড়িয়ে পড়ে তার প্রত্যেকটা অঙ্গ এবং প্রত্যঙ্গে যেমন কুকুরের বিষ ছড়িয়ে পড়ে এই প্রবৃত্তি পরায়ণতা তাদের দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে সম্মানিত মুসল্লি আজকে বনু ইসরাইলের সাথে উম্মতে মুহাম্মদের যে মিল বিভক্তির মিল তাদের বিভক্তি ছিল 72 দল আর উম্মতে মুহাম্মদের বিভক্তি হবে 73 দল এই যে 72 বা 73 এখানে নির্দিষ্ট কোয়ান্টিটি উদ্দেশ্য নয় আরবি ভাষার রেওয়াজ নিয়ম হচ্ছে একটা সৌন্দর্য হচ্ছে আধিক্য বোঝানোর জন্য 70 শব্দটি ব্যবহার করা হয় 70 মানে অসংখ্য 70 এর বেশি মানে অসংখ্য অসংখ্য দলে ভাগ হবে মূলত 70 72 73 উদ্দেশ্য নয় আরবি ভাষার নিয়ম অনুযায়ী অলংকার অনুযায়ী এখানে 72 73 উদ্দেশ্য নয় অসংখ্য দল এবং উপদল তৈরি হয় আজকে মুসলিম উম্মা অসংখ্য দল এবং উপদলে বিভক্ত হয়েছে আল্লাহ রাসূল যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটার অ্যাপ্লাই আমরা আজকে সরাসরি দেখছি সরাসরি দেখছি এই বিভক্তির পিছনে যে কারণ সেটা হলো তখনও ছিল হটকারিতা অহংকার জিদ আজকেও বিভক্তির নেপথ্যে যে কা যে জিনিস সেটা হলো হটকারিতা অহংকার এবং জিদ অহংকার কাকে বলা হয় আল কিবরু বাতারুল হক অগমতুন নাস সত্যকে অস্বীকার করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করা উম্মতে মুহাম্মদি একটা দলেই থাকতো একটা জামাতেই থাকতো যদি তাদের মধ্যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার মানসিকতা না থাকতো মানুষকে তুচ্ছ মনে করার এই বৈশিষ্ট্য না থাকতো যদি হককে অস্বীকার করার প্রবণতা না থাকতো তাহলে উম্মতে মুহাম্মদি আজকে এত দলে ভাগ হতো না একটা নীতির উপরে তারা থাকতো একটা জামাতে তারা থাকতো এই যে বিভক্তি আমাদের মধ্যে কোন দিক দিয়ে বিভক্তি আজকে আমরা ইহুদিদের মতো হয়ে গেছি আজকে আমরা ইহুদিদের সাথে মিশে গেছি কোন দিক দিয়ে মিশেছি সব দিক দিয়ে মিশেছি আল্লাহ রাসূল একটা অসম্ভব উদাহরণের কথা বলেছেন একটা অসম্ভব দৃষ্টান্তের কথা বলেছেন বনু ইসরাইলের কোন যুবক যদি প্রকাশ্যে তার মায়ের কাছে যায় তাহলে উম্মতে মুহাম্মদীর কোন যুবকও সেটা করবে এবং এটা সেটা আজকে মনে হয় আমরা দেখছি আমরা দেখছি এক সময় পাশ্চাত্যের উন্নত রাষ্ট্র যাদেরকে আমরা বলি উন্নত রাষ্ট্র যাদেরকে আমরা বলি এই সমস্ত দেশের ধনিক শ্রেণীর লোকদের নাইট ক্লাব ছিল তারা নাইট ক্লাবে যেত আনন্দ ফুর্তি করত বাড়িতে যখন যেত তখন তাদের সাধারণ জ্ঞান থাকতো না ড্রাইভার গাড়ি থেকে নামিয়ে তাকে দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিত এই ধনিক ইহুদি এই ধনিক বিধর্মী বাড়িতে যখন ঢুকলো গভীর রাত্রে তখন সে নির্ণয় করতে পারত না বুঝতো না কোনটা তার স্ত্রী কোনটা তার বোন কোনটা তার মা বাড়িতে তার স্ত্রী কোনটা মা কোনটা বোন কোনটা এটার ভেদাভেদ সে বুঝত আজকে মুসলমানদের মধ্যেও ধনিক শ্রেণীর আবির্ভাব ঘটেছে তাদেরও আজকে নাইট ক্লাব আছে
এরাও নাইট ক্লাবে আনন্দ ফুর্তি করার পরে বা অন্য কোন জায়গাতে আনন্দ ফুর্তিতে সময় কাটানোর পরে বাসায় যখন যায় ড্রাইভার তাকেও বাড়িতে ঢুকিয়ে দিয়ে দরজাটা লক করে দেয় সে যখন বাড়িতে ঢুকে তখন সেও নির্ণয় করতে পারে না কোনটা তার স্ত্রী কোনটা তার বোন কোনটা তার পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখা যায় অসংখ্য মা এই যন্ত্রণায় অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে অসংখ্য বোনকে আমরা আত্মহত্যা করতে দেখেছি এটা কাদের সাথে মিল এটা কেন হলো ওই ইহুদিদের সাথে মিল আজকের রাজনীতি আজকের মুসলমানদের যে রাজনীতি এই রাজনীতি ইহুদির রাজনীতি এটা খ্রিস্টানদের রাজনীতি এটা বিধর্মীদের রাজনীতি অথচ মুসলমানরা তাদের রাজনীতি গ্রহণ করেছে এটা হলো রাজনৈতিক মিল আজকের গণতন্ত্র আজকের গণতন্ত্র সে আব্রাহাম লিংকনের তৈরি করা গণতন্ত্র আজকে মুসলমানেরা লালন করে এই গণতন্ত্রের পিছনে মুসলমানের যুবকেরা রক্ত দেয় মুসলমানের যুবকেরা আত্মহুতি দেয় গণতন্ত্র কায়েম করার জন্য নিজেদের সর্বস্ব বিসর্জন দেয় আর নিহত হলে দাবি করে শহীদ অথচ গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক অধিকাংশের রায় চূড়ান্ত কোন মুসলমান যদি বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ আপনি কি বলেন সে মুসলমান থাকবে আপনি সবসময় বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির আল্লাহ সকল ক্ষমতার মালিক সকল ক্ষমতার মালিক জনগণ নয় সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ অথচ আমার সন্তান আমার সন্তান আমার সহপাঠী আমার ভাই আমার বন্ধু রাজনীতির নামে গণতন্ত্রের নামে সে এই কথাটা ভুলে গিয়ে সে জনগণকে সকল ক্ষমতার মালিক মনে করছে এবং এটার জন্য সে নিজেকে বিলিয়ে দিচ্ছে রক্ত দিচ্ছে অর্থ দিচ্ছে সব কিছুই দিচ্ছে আজকে রাজনীতির নামে মুসলমানদের মুসলমানেরা হয়েছে আজকে ধর্মনিরপেক্ষতাবাদ অথচ মুসলমানরা হবে ধার্মিক মুসলমানেরা হবে মুসলিম মুসলমানেরা হবে স্বচ্ছ ইসলামের অনুসারী অথচ বলছে আমি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আপনি যদি বলেন ধর্মের ব্যাপারে আমি কোনো পক্ষে নাই ইসলামের পক্ষেও নাই ইহুদির পক্ষেও নাই খ্রিস্টানের পক্ষেও নাই আর যাই হোক একজন ইহুদি হয়তো এই কথা বললে ইহুদি থাকতে পারে একজন খ্রিস্টান হয়তো এই কথা বললে খ্রিস্টান থাকতে পারে কিন্তু একজন মুসলিম এই কথা বলার পরে কি মুসলিম থাকবে এভাবেই এভাবে ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস মুসলিম যুবকের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে প্রথম ইমান শূন্য করা হয় তারপরে গণতন্ত্রের নামে মানুষকে মানুষের গোলামে পরিণত করা হয় ধর্মীয় মিল ইহুদিদের সাথে আজকের ধর্মীয় মিল আজকে মুসলমানেরা তাদের সন্তান চাই কোথায় চাই মাজারে গিয়ে চাই কোনো একটা গাছতলায় গিয়ে চাই কোনো একটা জায়গায় গিয়ে তার সন্তান চাওয়ার জন্য সে একত্রিত হয় সেখানে মানসিক করে নজর নিয়াজ করে সেখানে টাকা পয়সা দেয় এই বৈশিষ্ট্য ছিল ইহুদিদের ইহুদিরা এটা করত আজও মূর্তি পূজকেরা মূর্তি তৈরি করার পরে মূর্তির কাছে তারা মাথা নত করে তার কাছে তাদের উন্নয়ন প্রত্যাশা করে তার কাছে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা সেখানে সিজদা দেয় মাথা নত করে মূর্তি পূজকদের সাথে আজকে মুসলমানেরা মিলে গেছে বলেই আজকে মুসলিম অধিকাংশ মুসলিম আজকে বলছে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার অসম্ভব এটা আমি বলতে পারি না দুর্গাপূজা যাদের তাদের দুর্গাপূজা মুসলমানদের দুর্গাপূজা হতে পারে না বড়দিন যাদের তাদের বড়দিন হতে পারে মুসলমানদের সেটা বড়দিন হতে পারে না ঈদুল ফিতর মুসলমানদের এটা মুসলমানদের ঈদ ঈদুল আজহা মুসলমানদের এটা মুসলমানদের ঈদ ধর্ম যার যার উৎসব সবার এ কথাকে আমরা প্রত্যাখ্যান করি আহাদিস আন্দোলন বাংলাদেশ এটাকে প্রত্যাখ্যান করে এটাকে বর্জন করে মুসলিম উম্মাকে আমরা এটা বর্জন করার জন্য বলি আমরা বলি ধর্ম যার যার উৎসব তার তার এটা সবার উৎসব হতে পারে ধর্মীয় মিল ইহুদিদের সাথে আজকে আমরা ধর্মে মিলেছি রাজনীতিতে মিলেছি অর্থনীতি আজকের অর্থনীতি আজকের অর্থনীতি মানে সুদী অর্থনীতি এই অর্থনীতি হলো ইহুদি এবং খ্রিস্টানদের আমদানি করা ইহুদিদের তৈরি করা অর্থনীতি আমাদের দেশে যে অর্থনীতি চলে
অন্যান্য দেশে যে অর্থনীতি চলে চলে সারা বিশ্বে যে অর্থনীতি চলে সুদ ভিত্তিক অর্থনীতি চলে এই অর্থনীতির আবিষ্কারক উদ্ভাবক গবেষক এটাকে প্রমোট করে কোথা থেকে পাশ্চাত্যের কান্ট্রি থেকে আর এটাকে সকল মুসলমান এটাকে সকল মুসলমান মুসলিম অমুসলিম সবাই এটাকে আজকে মানে আজকের সুদ আর ব্যবসার মধ্যে আজকে পার্থক্য মুসলমানরা ভুলে গেছে অনেক অর্থনীতিবিদকে আমরা বলতে শুনেছি তারা বলে আজকের সুদ এটা সুদ নয় এটা হলো রাবা মানে এটা লাভ আল্লাহ রাসূল বলেন টাকা দিয়ে টাকা কম বেশি নিলে যেটা কম বেশি নেবে সেটাই হলো সুদ ধান দিয়ে ধান যদি আপনি এক পোয়া বেশি নিয়েছেন এক মন ধান দিয়ে হাফ কেজি বেশি নিয়েছেন এই হাফ কেজি হলো সুদ 100 টাকা দিয়ে যদি চার আনা বেশি নিয়েছেন এটা হলো সুদ লবণ দিয়ে লবণ যদি 100 গ্রাম বেশি নিয়েছেন এটা হলো সুদ সোনা দিয়ে সোনা এক একটু বেশি নিয়েছেন এটা হলো সুদ আল্লাহ রাসূল বলেন সুদের দাতা সুদের গ্রহীতা সুদের লেখক সুদের সাক্ষী কুল্লুহুম সাওয়াউন সবাই সমান আল্লাহ রাসূল বলেন এক সুদে 70 প্রকারের চাইতে বেশি পাপ হয় 70 প্রকারের চাইতে বেশি পাপ হয় সর্বনিম্ন পাপ সর্বনিম্ন পাপ নিজের মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ 70 নম্বরের পাপ হচ্ছে সুদ এমন একটা বাজে জিনিস সুদের লেনদেন হচ্ছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনি দেখলেন সুদের লেনদেন হচ্ছে আপনি এখানে দাঁড়িয়ে আছেন আপনি দেখলেন চোখে দেখলেন আপনাকে ডাকেন আপনি দেখলেন আপনি যে সাক্ষী তো আপনিও সাক্ষী সুদের লেনদেন হচ্ছে লেখাপড়া দাতাও লেখাপড়া জানে না গ্রহীতাও লেখাপড়া জানে না বলছে ভাই আপনি তো আমার লেখাপড়া জানা মানুষ দাখিল পাস করেছেন এসএসসি পাস করেছেন লিখতে পড়তে পারেন একটু লিখে দেন না ভাই লিখে দেন না ভাই আমাদের একটু উপকার করেন না গো ভাই আমরা যে লেখাপড়া জানি না ভাই খুব কষ্ট হবে গো ভাই একটু লিখে দেন না খুব অনুরোধ করলো আপনার মনটা গলে গেল আপনি খালি লিখে দিলেন আল্লাহ রাসূল বলেন ওই যে লেখক এও সমান ওই যে দেখলো ও সমান যে দিল সেও সমান যে নিল সেও সমান অথচ আজকে সুদ চলে শুধু সুদ চলে না এক সময় সুদকে মহাজনদের মহাজনীয় সুদ হিসাবে মানুষ জানতো জুলুম নির্যাতনের হাতিয়ার হিসাবে আজকে জানতো আজকে এগুলো জাতীয় সংসদে আইন পাস করে আজকে সুদি ব্যবসাটা হালাল আইনসম্মত সুদের বিরুদ্ধে আপনি কিছু যদি বলেন আইন আপনার বিরুদ্ধে অ্যাপ্লাই হবে আইন আপনার বিরুদ্ধে প্রয়োগ হবে আপনি আটক হবেন অ্যারেস্ট হবেন আপনি জেলে যেতে পারেন হাজতে যেতে পারেন তবে সুদ মানবতার শত্রু সুদে মানুষের দারিদ্রতা বাড়ে সুদে ধনী শ্রেণীর লোক আরো ধনী হয় গরিবেরা আরো বঞ্চিত হয় বঞ্চনা নির্যাতন বৃদ্ধি আজকের শিক্ষা এবং সংস্কৃতির কথা যদি আমরা বলি তাহলে আজকের যে শিক্ষা আজকের যে সংস্কৃতি এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের শিক্ষা আমরা গ্রহণ করেছি ইহুদি এবং খ্রিস্টানদের সংস্কৃতি আজকে আমরা গ্রহণ করেছি যেহেতু ইহুদিদের সংস্কৃতি গ্রহণ করেছি এই জন্য আমরা 16 ডিসেম্বরও পালন করি আবার 21 ফেব্রুয়ারিও পালন করি 26 মার্চেও দেখেন আমরা আবার পয়লা বৈশাখেও দেখেন আমরা ঈদুল ফিতরেও দেখেন আমরা ঈদুল আজহাতেও আমরা যারা ঈদুল ফিতরে যেতে যায় যারা ঈদুল আজহাতে যায় নামাজ হাতে করে মাথায় টুপি মাথায় দিয়ে যারা ঈদুল আজহাতে যায় ঈদুল ফিতরে যায় তারা কি 16 ডিসেম্বরে যেতে পারে তারা কি পয়লা বৈশাখে ঢাক ঢোল পিটাতে পারে তারা কি 21 ফেব্রুয়ারির নামে সেই শহীদ মিনারে গিয়ে মাথা নত করতে পারে যারা ঈদুল আজহায় যায় যারা ঈদুল ফিতরে যায় তাদের কাছে দেশ নিরাপদ স্বাধীনতা নিরাপদ ধর্ম নিরাপদ মুসলিম উম্মা নিরাপদ অমুসলিম জাতিও নিরাপদ আর যারা সব জায়গায় যায় তাদের কাছে কেউ নিরাপদ না তাদের কাছে তাদের ফ্যামিলি নিরাপদ না তাদের কাছে জাতি নিরাপদ না তাদের কাছে ধর্ম বর্ণ কোনোটাই নিরাপদ নিরাপদ না বলেই আজকে এত প্রোটেকশন দেওয়ার পরেও দুর্গাপূজার মূর্তি ভাঙতে যায় কারা যায় আমরা যাই কারা যায় আমরা যাই যারা দুর্গাপূজাতে যারা 16 ডিসেম্বরে যায় পয়লা বৈশাখে যায় ঈদুল ফিতরে যায় ঈদুল আজহাতে যায় ওরাই যায় আমরা বলি আইন আছে প্রশাসন আছে সঠিক তদন্ত করে এদেরকে আইডেন্টিফাই করে এবার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা
এখানে দুর্বলতা কেন এখানে দুর্বলতার কোনো সুযোগ নাই এরা কারা ওদেরকে আইডেন্টিফাই করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক 2005 সালের ফেব্রুয়ারিতে কথিত অজুহাত তোলা হলো জঙ্গিবাদের অজুহাত তোলে মহতারাম আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে 3.5টা বছর সেই জেলখানার সেই অন্ধ কুঠিরে বন্দী রাখা হলো একটা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করলো জুলুম এবং নির্যাতনের তখন এত কঠোর আইন প্রয়োগ হলো আজকে সেই কঠোরতা কোথায় আজকে একই প্রশাসন একই আইন একই দেশ এদেরকে আইডেন্টিফাই করা যায় না মিথ্যার বেলা তোমরা পালো পারো মিথ্যা মিথ্যা অজুহাত দিয়ে তোমরা ব্যবস্থা গ্রহণ করতে পারো অথচ সঠিক জিনিস তদন্ত করে তাদের ব্যাপারে তোমরা ব্যবস্থা গ্রহণ করতে পারো না দেখ তোমাদেরকে তোমাদের তৎপরতাকে আমরা ঘৃণা করি তোমাদের এই ক্ষমতাকে আমরা কোনোভাবে পছন্দ করি না আজকে মুসলমানদের যুবক কেউ দাড়ি ছাড়ে কেউ ছাঁটে কেউ চাঁছে এই সংস্কৃতি কিভাবে আসলো এই সংস্কৃতি আসলো খ্রিস্টানদের কাছ থেকে ইহুদিদের কাছ থেকে তারা চাঁছে মুসলমানের যুবক চাঁছে তারা ছাঁটে মুসলমানের যুবক ছাঁটে মুসলমানের মোচ বড় হয় মোচ খাটো হবে অথ মুসলমানের যুবক মুসলমানদের মোচ বাড়ে এই সংস্কৃতি কোথায় পেয়েছে ওই ইহুদি খ্রিস্টানদের থেকে পেয়েছে কাজেই শিক্ষা সংস্কৃতিতে আমরা যেমন তাদের সাথে মিলেছি ধর্মে তাদের সাথে মিলেছি রাজনীতিতে মিলেছি অর্থনীতিতে মিলেছি এখান থেকে বের হয়ে আসতে হবে এখান থেকে বের হয়ে আসলে যারা বের হয়ে আসবে তারাই মুক্তি পাবে আপনি যাবেন 21 ফেব্রুয়ারি 16 ডিসেম্বর 26 মার্চ আরো কোন মার্চে যাবেন দুর্গাপূজাতেও যাবেন ঈদেও আসবেন অসম্ভব এটা হবে না আপনাকে ফিরে আসতে হবে কোথায় আল্লাহ রাসূল বলছেন মা আনা আলাইহি ওয়াসাল আমি যে নীতির উপরে আছি আমার সাহাবীরা যে নীতির উপরে আছে ওই নীতিতে আসতে হবে আচ্ছা বলেন তো আল্লাহ রাসূলের সাহাবারা কি মধ্যে কি বিভক্ত ছিল ঐক্যবদ্ধ ছিল না তাদের একটা জামাত ছিল না ওই জামাতটা যেই নীতির উপরে কায়েম ছিল যেই নীতিকে মানার কারণে তাদের মধ্যে বিভক্তি ছিল না ওই নীতি যদি আমরা অনুসরণ করি তাহলে কোনো অসুবিধা আছে আল্লাহ রাসূল বলছেন সেটাই যে মুক্তিপ্রাপ্ত হলো তারাই যারা ওই নীতিটাকে অনুসরণ করবে অন্য বর্ণনাতে আল্লাহ রাসূল বলছেন ওয়াহিয়াল জামা জামাতবদ্ধ থাকবে জামাত বলতে কোন জামাত এখন তো জামাত বললে আপনারা বলেন যে যাদের সংখ্যা বেশি তারা সংখ্যাধিক্য যারা যাদের সংখ্যা বেশি তারাই কি জামাত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ব্যাখ্যাটা নি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ব্যাখ্যাটা নি মন খারাপ করবেন নাকি হয়তো বলবেন আমার যে দল ক্ষতিগ্রস্ত হবে আমার যে তরিকার বিপক্ষে চলে যাবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা নিলে সেটা আমি এতটুকু দাম দিই না এতটুকু আমি কেয়ার করি না আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল জামাতু মা ওয়াফাকাল হক জামাত সেটাই যারা হক অনুসরণ করে যাদের নীতি হক যাদের কথা হক যাদের আমল হক যাদের আখলাক হক তারাই হলো জামাত ওই জামাতে যারা থাকবে তারা মুক্তি পাবে ফিরকাবন্দির একটা কারণ আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সেটা হলো কি প্রবৃত্তির অনুসরণ করা প্রবৃত্তির অনুসরণ করা আর আল্লাহ বলেছেন হটকারিত্ব অহংকার জিদ দুইটা একই জিনিস যাদের মধ্যে জিদ থাকে যাদের মধ্যে অহংকার থাকে তারা তারা খেয়াল খুশির অনুসরণ করে আর এই খেয়াল খুশির অনুসরণ করে বিভক্তি তৈরি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে প্রবৃত্তি পরায়ণতা বর্জন করতে হবে আমাদেরকে কি করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সাহাবীরা যেই জামাতকে অনুসরণ করতেন যেই নীতিকে অনুসরণ করতেন সেই নীতিকে আমাদেরকে অনুসরণ করতে হবে সেই নীতিটাকে আমাদেরকে মানতে হবে তাহলে আমরা মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হব তাহলে আমরা নাজাত প্রাপ্ত ফিরকার অন্তর্ভুক্ত হব হে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো এখানে আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন এই যে বিভক্তি যারা তৈরি করে বিভক্তি যারা তৈরি করে এই বিভক্তি তৈরিকারীদেরকে কুকুরে কামড়ানোর ব্যক্তির সাথে তুলনা করেছেন কুকুরের বিষের সাথে তুলনা করেছেন কেন আল্লাহ রাসূল এক
একটা ঘৃণা তৈরি করেছেন এই সমস্ত বিরাতির বিরুদ্ধে এই সমস্ত দলবাজদের বিরুদ্ধে এই সমস্ত ফেরকাবাজদের বিরুদ্ধে এই সমস্ত তরিকাবাজদের বিরুদ্ধে আল্লাহ রাসূল একটা ঘৃণা প্রকাশ করে তাদেরকে কুকুরের বিষের সাথে তুলনা করেছেন আর কুকুরে কামড়ানো ব্যক্তির গায়ে কুকুরের বিষ ওর নখে দেখেন কুকুরের বিষ ওর মাথায় দেখেন কুকুরের বিষ ওর পোশাকে দেখেন গোটা গায়ে দেখেন কুকুরের বিষ জলাতঙ্ক রোগ হয় তাকে আগুন দিয়ে দেন আর জলাতঙ্ক রোগ ভালো হয়ে যায় আজকে এই ঘৃণিত ব্যক্তিদের মত আজকে আমাদেরও তাই হয়েছে চুলে দেখেন কুকুরের বিষ নখে দেখেন কুকুরের বিষ পায়ে দেখেন কুকুরের বিষ পোশাকে দেখেন কুকুরের বিষ আরে দাড়ি একটু রেখেছে সেখানেও কি কুকুরের বিষ গোটা বডিটা আজকে কুকুরের বিষ ছড়িয়ে পড়েছে এই কুকুরের বিষ থেকে মুক্ত হতে হবে আমাদেরকে এই বিভক্তি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে আমাদেরকে ফিরে যেতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের সাহাবীদের দিকে তাদের নীতিকে আমাদেরকে লালন করতে হবে এখন আমি আপনাদের কাছে বলবো এই যে মুক্তিপ্রাপ্ত যারা যারা ফিরকায়ে নাজিয়ার অন্তর্ভুক্ত যে একটি দলের কথা আল্লাহ রাসূল বলেছেন তাদের বৈশিষ্ট্য কি হবে কিভাবে তাদেরকে আমরা বুঝব তো এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা হবে সংস্কারক ভুল দেখলেই সংশোধন ভুল দেখলেই সংশোধন এটা কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা সবাই করি সবাই করি আপনি একটা গায়ে জামা পরে এসেছেন জামা পরে আসার পরে হঠাৎ করে একটু একটু ময়লা লেগেই গেল আচ্ছা আসলেন পাঁচটা লোক একসাথে আসছেন হঠাৎ করে ছোট বাচ্চা একটা থুতু বাচ্চা একটা থুতু ফেললো তা আপনার জামাতে যে লেগেই গেল তা আপনি কি করেন জামাটা কি পাঁচ দিন ধরে পরেন না জামাটা সাথে সাথে খুলে ফেলেন পরিষ্কার করেন তাই করেন না ময়লা দেখলে ময়লা পরিষ্কার করেন না আপনারা তাহলে ব্যক্তিগতভাবে আপনারা ময়লা পরিষ্কার করেন সংস্কারক কিন্তু ধর্মীয় ব্যাপারে দেখা যায় যে এই ব্যাপারে আপনারা একবারে নীরব ওইটাকে তো মেনে নেন এমন কথা না ওইটার উপর সন্তুষ্ট থাকে ওইটাকে কায়েম রাখার জন্য আপনি সব কিছু বিলিয়ে দেন অথচ আমাদেরকে ধর্মীয় ক্ষেত্রে হতে হবে কি সংস্কারক আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম বলেন বাদা আল ইসলাম গরিবান ওয়া সাইউদু কামা বাদা ফাতুব আলিল গুরাবা তিলা ওমানিল গুরাবা ইয়া রাসূলুল্লাহ কল হুমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম বলেছেন তিনি বলেছেন ইসলাম যখন শুরু হয়েছে তখন অল্প সংখ্যক লোকের মাধ্যমে শুরু হয়েছে অপরিচিত কিছু লোকের মাধ্যমে শুরু হয়েছে আবার ইসলাম যখন ফিরে যাবে তখন ওই অল্প সংখ্যক লোক লোক লোকের মধ্যে ফিরে যাবে অতএব ওই অল্প সংখ্যক লোকের জন্যই হলো সুসংবাদ সাহাবারা বললেন অল্প সংখ্যক লোকের জন্য সুসংবাদ এই অল্প সংখ্যক কারা হে আল্লাহর রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম বললেন হুমুল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস যারা মানুষের ভুলগুলো সংশোধন করে মানুষের ভুল হলে এই ভুলগুলো যারা সংশোধন করে দেয় তারাই হলো সেই অল্প সংখ্যক লোক তারাই হলো সুসংবাদ প্রাপ্ত লোক মানুষের ধর্মের মধ্যে যে ময়লা মানুষের দিনের মধ্যে যে বিধাত বিশ্বাসের মধ্যে যে শিরিক আজকে সয়লাব হয়ে গেছে আজকে কেউ কথা বলে না এটার বিরুদ্ধে কেউ মুখ খোলে না যত ফিরকা যত দল যত তরিকা তৈরি হয়েছে এই শিরকের বিরুদ্ধে কেউ মুখ খোলে না এই বিধাতের বিরুদ্ধে কেউ কথা বলে না এই মহিলার ব্যাপারে কেউ কথা বলে না কথা বলে যারা তারা হচ্ছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ অথচ আপনারা বলেন এরা ফেতনাবাজ কেন ফেতনাবাজ সবাই মেনে নেয় এরা মেনে নিতে পারে না সবাই মেনে নেয় এদের মুখ বন্ধ থাকে না অসম্ভব থাকবে না ততদিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামের এই বাণী আছে তাই থাকে না আমরা বলি সংস্কার হও আমরা এক সময় বিদাতের বিরুদ্ধে কথা বলেছি ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাতের বিরুদ্ধে কথা বলেছি জাতি আমাদেরকে ফেতনাবাজ বলে আইডেন্টিফাই করার চেষ্টা করেছে ইহুদির দালাল হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে মোসাদের এজেন্ট হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে আজকে মানুষ বুঝেছে তবে লাঠির পিটনি আমাদের পিঠের উপর দিয়ে গেছে আপনারা পারবেন না সংস্কারক হতে ইনশাআল্লাহ আমরা যেহেতু এত প্রতিকূলতার পরে এত বিপদেও টিকে আছি টিকে রেখেছেন আল্লাহ আপনিও যদি এটা করেন আপনাকেও টিকে রাখবেন কে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এজন্যই মানুষের বেদাতগুলোকে আইডেন্টিফাই করে একটু আগে আসেন সামনে আসেন পিছনে অনেকে দাঁড়িয়ে আছে
তাহলে বুঝা গেল বুঝতে পেরেছেন আপনারা যে আমরা বেদাত বর্জন করার জন্য এত তৎপর কেন তৎপর এজন্য যে আল্লাহর রাসূল বলেছেন এটা হলো সংস্কারকদের বৈশিষ্ট্য সংস্কারক যারা হবে তারা এটা করবে আপনারা এতদিন আমাদেরকে যে ফিতনাবাজ বলতেন এবার চিন্তা করেন তো ফিতনাবাজ কারা সংস্কারকদেরকে আপনারা ফিতনাবাজ বলেন সংস্কারকদেরকেই আপনারা অকল্যাণকর মনে করেন যত অকল্যাণ তাদের জন্য হচ্ছে একথা মনে করে একথা বলতে পারেন আপনারা এটা কি উচিত আপনাদের বলা বরং আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের সংস্কারক হতে হবে প্রত্যেকটা মুসলমানকে সংস্কারক হতে হবে প্রত্যেকটা মুসলিম জাতি দল যারা আছে সবাইকে সংস্কারক হতে হবে আল্লাহ তুমি কবুল করেন আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আকীদার ব্যাপারে এই এরা হবে মধ্যমপন্থী চরমপন্থীও হবে না আবার শৈথিল্যবাদীও হবে না ওই যে ইমানের আলোচনা করতে গিয়ে একদিন বলেছিলাম যারা শৈথিল্যবাদী যারা মর্জিয়া তাদের কাছে বিশ্বাসের নামই হলো ইমান এটা বাড়েও না এটা কমেও না যে সালাত আদায় করে তার ইমান যে মিথ্যা কথা বলে তার ইমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান সবার ইমান সমান ইমান যেহেতু বাড়েও না ইমান কমেও না সবার ইমান সমান আপনি কি সেটা মনে করেন আপনারা কি এটা মনে করেন এটাকে মনে করেন না অথচ কাজে কর্মে কিন্তু আপনারা শৈথিল্যবাদী এই জামাতের লোকেরা তারা মধ্যমপন্থী হবে শৈথিল্যবাদী হবে না আবার চরমপন্থী হবে না বিশ্বাসের ক্ষেত্রে তিনটা জিনিস বলেছিলাম মন দিয়ে বিশ্বাস মৌখিকভাবে স্বীকৃতি বিধান অনুযায়ী আমল করা বিশ্বাস হলো মূল আর আমল হলো শাখা বিশ্বাস যদি ঠিক থাকে আমল যত বাড়াবেন ঈমান তত বাড়বে বিশ্বাস যদি ঠিক থাকে আমল যত কমাবেন ঈমান তত কমবে তাহলে ঈমান বাড়ে এবং কমে চরমপন্থী যারা তাদের কাছে তিনটাই মূল বিশ্বাস ঠিক আছে থাক কর্ম যদি না থাকে তাহলে সে কাফের কর্ম নাই সে কাফের অমুসলিম তাকে হত্যা করা ওয়াজিব এই জন্য চরমপন্থীদের নিকটে বেনামাজি কাফের মুরতাদ তাকে হত্যা করা ওয়াজিব এই জন্য তারা বেনামাজিকে হত্যা করে জান্নাতের তালাশ করে সেখানে অথচ তার বিশ্বাস যদি ঠিক থাকে ঈমান আছে কর্ম না থাকার কারণে তার ঈমান কমে গেছে এটা আমাদের বৈশিষ্ট্য এটা হলো মধ্যমপন্থী আল্লাহ বলেছেন ওয়াকাদালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস আমি তোমাদেরকে করেছি মধ্যমপন্থী জাতি এজন্য আমরা কর্মহীনদেরকে কাফের মনে করি বিশ্বাসহীনদেরকে আমরা কাফের মনে করি বিশ্বাস যাদের নাই তারা কাফের তবে বিশ্বাস আছে কর্ম নাই তাদেরকে আমরা কাফের বলি না তাদেরকে আমরা ফাসেক বলি তাদেরকে আমরা ফাজের বলি তাদের ঈমান কম সেটা বলি বিশ্বাসের ক্ষেত্রে মধ্যমপন্থী এর জন্য দেখেন আমরা কিন্তু বলি না অমুসলিম যারা তারা কাফের মুরতাদ দেখেছেন এখানে তো অনেক বেদাতীদের এই দেশে অনেক বেদাতীদের মসজিদ আছে জামাত আছে ওখানে গিয়ে আমরা তাদের প্রতিহত করি না আমরা তাদের বিরুদ্ধে জনগণকে ক্ষিপ্ত করি না আমরা আমাদের দাওয়াতের মাধ্যমে জনগণকে সচেতন করি কারো বিরুদ্ধ কাউকে আমরা উস্কানি দেই না অথচ এদেশে ইশলাকে আর ঈদগাহে বোমা হামলা হলো এদেশের আদালতে বোমা হামলা হলো এদেশের মসজিদে বোমা হামলা হয় মুসলমানদের মসজিদে বোমা হামলা হয় কারা বোমা হামলা করে ওই যে চরমপন্থী যারা যারা মনে করে কর্ম নাই সে কাফের সে মুরতাদ তাকে হত্যা করা ওয়াজিব তাকে মারলেই বেহেশত পাওয়া যাবে এই কাজটা তারা করে বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিসেরা হচ্ছে মধ্যমপন্থী চরমপন্থী নয় অথচ যুগে যুগে মুসলমানদের আলেমেরা মুসলমানদের ইমামেরা মুসলমানদের ধর্মীয় নেতারা আহলে হাদিসদের ধর্ম নেতারা তাদের দ্বারাই নির্যাতিত হয় সরকার কর্তৃক তাদেরকে মিথ্যা চরমপন্থার অভিযোগ দিয়ে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় তাদেরকে জেরা দেওয়া হয় তাদেরকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয় এরপরে এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর যে নাম গুণাবলী আছে এই ব্যাপারে তারা প্রকাশ্য অর্থ গ্রহণ করে এবং সালাফে সালেহিনদের বুঝ অনুযায়ী আল কুরআনুল করিম এবং হাদিসের অর্থ অনুধাবন করে আল্লাহ বলেছেন না ইয়াদুল্লাহি মাবসুতাতান আল্লাহর দুইটা হাত সম্প্রসারিত তাহলে আল্লাহর হাত আছে না আপনারা কি বলেন আল্লাহর আকার আছে না নিরাকার আকার তাহলে আল্লাহর আকার আছে
তবে কেমন আকার আল্লাহ বলেছেন লাইসা কা মিছলিহি শাইউন আল্লাহর আকার কেমন এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না আল্লাহর আকার তেমন যেমন আকার আল্লাহর জন্য উপযুক্ত আমার হাত আছে আমার হাতের সাথে আপনি তুলনা করতে পারবেন না আল্লাহর হাত আছে এটা আল্লাহ বলেছেন আমরা এটা বিশ্বাস করি আল্লাহর পা আছে এটা আল্লাহ বলেছেন আমরা এটা বিশ্বাস করি আল্লাহর চেহারা আছে আমরা এটা বিশ্বাস করি আল্লাহ আরশে চেয়ারে কুরসিতে সমাসীন সেটা আমরা বিশ্বাস করি তবে কেমন আল্লাহর জন্য যেটা যেমন প্রয়োজন উপযুক্ত সেটাই এর বেশি আমরা ভাবি না এক সময় মুসলমানেরা বলতো আল্লাহ নিরাকার আরে যার নিরাকার আকারই নাই সেটা আবার কোনো সত্তা হতে পারে না আল্লাহ সব জায়গায় থাকে আপনার বাথরুমে আল্লাহ থাকে আল্লাহ পেশাবখানে আল্লাহ থাকে সব জায়গায় আল্লাহ থাকে না আল্লাহ আরশে আছেন কুরসিটা আছেন উনি ওখান থেকে তার জ্ঞান তার ক্ষমতা সব জায়গায় আছে আপনি যখন বাথরুমে থাকেন তখন ওখানে আল্লাহর ক্ষমতা আপনি যখন বাজারে থাকেন ওখানেও আল্লাহর ক্ষমতা আপনি যখন মসজিদে থাকেন সেখানেও আল্লাহর ক্ষমতা আপনি যখন অন্য কোথাও যান সেখানেও আপনি আল্লাহর ক্ষমতার আওতায় থাকেন সবসময় তারপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সবসময় জামাতবদ্ধ থাকে জামাতবদ্ধ থাকবে আর আল্লাহর রাস্তায় সম্মিলিত হবে সংগ্রাম করবে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হিব্বুল লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান অবশ্যই আল্লাহর রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা জামাতবদ্ধ হবে সিসা ঢালা প্রাচীরের মতো এক মত হয়ে সংগ্রাম করে আল্লাহর পথে জামাতবদ্ধ থাকতে হবে আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ রাব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো ওয়াসাল্লু খামসাকুম তোমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো ওয়াসুমু শাহরাকুম রমজান মাসের সিয়াম তোমরা পালন করো ওয়া আদু যাকাত আমওয়ালিকুম তোমাদের সম্পদ আছে সম্পদের যাকাত দাও ওয়া আতিউদা আমরিকুম তোমাদের আমিরের আনুগত্য করো আল্লাহ রাসূল বলছেন তাদখুলু জান্নাত রব্বিকুম এবার জান্নাতে ঢুকো তাদখুলু ঢুকো প্রবেশ করো জান্নাত রব্বিকুম তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে জান্নাত রেখেছেন এই জান্নাতে এবার ঢুকো তাহলে কয়টা কাজ করতে হবে আল্লাহ রাসূল বলছেন ইত্তাকুল্লাহ রব্বাকুম তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বার সাল্লু খামসাকুম পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে তিন নাম্বার ওয়াসুমু শাহরাকুম রমজান মাসের সিয়াম পালন করতে হবে চার নাম্বার ওয়া আদু যাকাত আমওয়ালিকুম সম্পদের যাকাত দিতে হবে পাঁচ নাম্বার আমিরের আনুগত্য করতে হবে আল্লাহ রাসূল এবার অর্ডার দিচ্ছেন তাদখুলু জান্নাত রব্বিকুম এবার তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে ঢোক অনেকের মধ্যে আল্লাহর ভয় আছে অনেকে সালাত আদায় করে না সালাত আদায় করেন এরকম মুসলমান নাই তাহলে একটা বর্জন করলো জান্নাতে ঢুকতে পারবে রমজান মাসে অনেকে সিয়াম পালন করে না সালাত আদায় করে আরে আমরা এমনও দেখেছি তারাবির সালাত আদায় করে অথচ সিয়াম পালন করে না ও কি জান্নাতে যেতে পারবে জাকাত দেয় না অনেকে জাকাত দেয় অনেকে দেয় না যারা দেয় না তারা কি যেতে পারবে আর অনেকে চারটায় আছে আল্লাহকেও ভয় করে সালাত আদায় করে সিয়াম পালন করে জাকাতও দেয় সব ঠিক আছে কিন্তু তার জামাত নেই তার আমির নাই তো এবার একটা বাদ হয়ে গেল এবার কি আপনার জন্য এটা অ্যাপ্লাই হবে তাদখুলু জান্নাত রব্বিকুম আল্লাহ রাসূল বলছেন এবার জান্নাতে ঢুকো তোমাদের প্রতিপালকের জান্নাতে তোমরা প্রবেশ করো তো চারটা থাকলে একটা বাদ হয়ে গেল এবার কি আপনার জন্য এটা অ্যাপ্লাই হবে অ্যাপ্লাই হবে কি জামাত কাকে বলা হয় জামাতের জন্য চারটা জিনিস লাগবে কয়টা জিনিস লাগবে চারটা একটা আমির লাগবে একটা মামুর লাগবে ইমাম হলে মুক্তাদি লাগবে না আমির লাগবে মামুর লাগবে আর লাগবে বায়াত ইতাত বায়াত আর ইতাত যত সমস্যা আজকে মুসলমানদের মধ্যে বায়াত বায়াত করলে ইমান থাকবে থাকবে না কত কথা যে আজকে আমরা শুনছি কিন্তু আপনারা তো একটা কথা জানেন বায়াত না হলে নেতৃত্ব থাকে না আনুগত্য না হলে আর কর্মী থাকা যায় না একটা কমিশনার কাউন্সিলার ভোটে পাশ করলো জনগণের একটা মেম্বার জনগণের ভোটে পাশ করলো গেজেটও হলো তার নামে কিন্তু যে ষাট দিন বা নব্বই দিনের যে একটা বাধ্যবাধকতা আছে ওই জায়গাতে গিয়ে তাকে বায়াত নিতে হবে শপথ করতে হবে এটা যদি না যায় এ সময়ের মধ্যে যদি সে শপথ না করে তার কি পাশ করা তার তার গেজেটে নাম উঠে যাওয়া এসবের পরেও কি সে আর মেম্বার থাকবে চেয়ারম্যান থাকবে এমপি থাকবে মন্ত্রী প্রধানমন্ত্রী উপদেষ্টা প্রধান উপদেষ্টা থাকবে তাহলে বায়াত না করার কারণে গেজেটে নাম উঠে গেছে দলিলে নাম উঠে গেছে
কিন্তু শপথ নেয়নি যেমন বাদ হয়ে যাবে আপনি যে জামাতে আছেন আপনার একটা আনুগত্যের একটা শপথ থাকতে হবে এই শপথ যদি না থাকে আপনি জামাতকে মানলেন না জামাতকে না মানার দায়ে আপনার আমির আর থাকবে না তাহলে এই একটা জিনিস যখন বর্জন হয়ে যাবে তখন কি আর আপনার জন্য এই বিধানটা অ্যাপ্লাই হবে কাজেই আমার বন্ধুগণ আমি আপনাদের কাছে বলবো যে চারটা কাজ করেন করেন পাঁচটা পাঁচ নাম্বারটা করেন কোন কথা নাই আল্লাহ রাসূল বলেছেন পাঁচটা করো জান্নাতে ঢুকো আমরা পাঁচটা করব জান্নাতে ঢুকবে ইনশাআল্লাহ পারবেন না আপনারা আল্লাহ কবুল করুন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে নিজেদের ব্যাপারে কাফেরদের ব্যাপারে যেমন কঠোর নিজেদের ব্যাপারে তেমন রহম দিয়ে আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ হচ্ছেন আল্লাহ রাসূল ওয়াল্লাযীনা মাহু এবং মুহাম্মাদের সাথে যারা আছেন আশিদ্দাউ আলাল কুফার কাফেরদের বিরুদ্ধে তারা হলো কঠোর রুহামাউ বাইনাহুম নিজেদের মধ্যে তারা হলো রহমদীন তারাহুম রুক্কান সুজদান তাদের আলামত হচ্ছে তারা রুকু করবে তারা সিজদা করবে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিযওয়ানা এটা দ্বারা তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তাদেরকে দেখলেই চেনা যাবে সিজদার দাগ তাদের কপালে আছে কাফেরদের বিরুদ্ধে কঠোর কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মুসলিম মুসলমানরা আজকে যতই দলে বিভক্ত হোক আহলে হাদিস রায় আজকে এ পর্যন্ত কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আজকের ইসরাইল আজকের কাশ্মীর আজকের ফিলিস্তিন এই সমস্ত বিষয়ে ইহুদিদের সাথে ঐক্যবদ্ধ করেনি আহলে হাদিস বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই এজন্য ধন্যবাদ জানাই এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেয় এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ফিলিস্তিনি ভাইদের পাশে থাকার চেষ্টা করে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে এটা আমরা চাই অথচ যারা আমাদের বিপক্ষে কথা বলে কিছু মুসলিম দেশ আছে কিছু মুসলিম জাতি আছে দল আছে যারা আমাদের বিরুদ্ধে বিষোদগার করে যারা ইহুদির দালাল এরা ফিলিস্তিনদের সাথে নাই ফিলিস্তিনদের ব্যাপারে এরা কিছু কথা বলে না মুখ করে না তোমরা যারা মুখ খোলো রাজনৈতিক স্বার্থিক তোমরা যারা কথা বলো নিজেদের স্বার্থে কথা বলো অথচ তাদেরকে তোমরা স্বীকৃতি দাও তাদের দেশের দূতাবাস তোমাদের দেশে থাকে তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক তোমাদের সাথে আছে তাদের পাসপোর্টের মাধ্যমে তাদের সাথে লেনদেন তোমাদের আছে ব্যবসা বাণিজ্য তোমাদের সাথে আছে অথচ তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো আমরা ইহুদিদেরকে বরদাস্ত করি না খ্রিস্টানদেরকে বরদাস্ত করি না যতক্ষণ কিনা তারা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ বন্ধ না করে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো মূল্যে এরা সুন্নতকে ধরবে বিদাতকে বর্জন করবে যে কোনো মূল্যে সুন্নতকে ধরবেই ধরবে সুন্নত চালু করবে মাগরিবের আগে দুই রাকাত সুন্নাত সালাত আদায় করা চালু আছে না আপনাদের মসজিদে অনেক মসজিদে চালু নাই চালু আছে চালু নাই অনেক মসজিদে চালু নাই এটাও এক সময় চালু ছিল না এই চালু করলো কারা এই চালু করেছি আমরা কেন চালু করেছি আল্লাহ রাসূলের একটা সুন্নতকে আমরা এখানে কায়েম করেছি সুন্নত চালু করার জন্য আমরা কাজ করি বিদাতকে আমরা বর্জন করি এত সমস্যা এত বিপদ তারপরেও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোনো বিদাতের সাথে কোনোদিন আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ আপনারা পারবেন এই নীতির উপর অবিচল থাকতে আল্লাহ তুমি কবুল করে নাও সর্বদা জামাতবদ্ধভাবে থাকবে কোনো সময় বিচ্ছিন্ন হবে না ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু জামাতবদ্ধভাবে থাকো ফেরকাবন্দি হয়ে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ জামাতবদ্ধভাবে থাকতে চায় ফেরকাবন্দি থাকতে চায় না সকল মত সকল দল সকল উপদলই বলে ঐক্য চাই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের একটা মূলনীতি হচ্ছে মুসলিম সংহতি দৃঢ়করণ ঐক্য সবাই চায় আমরা ঐক্য চাই ঐক্যের মূলনীতি কি হবে আমরা বলেছি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিত্তিতে ঐক্য হবে আপনি ঐক্য চান কোরআন মানবেন না হাদিস মানবেন না আর আপনার সাথে ঐক্য কোনোদিন কারো হতে পারে না আপনার তরিকার ইজম আপনার তরিকার বিদাত
আপনার ভিন্ন তরিকার লোকেরা মানে না মানতে পারে না ইসলাম এসে ইসলাম পাওয়া যাবে কোরআনে ইসলাম পাওয়া যাবে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাক্তু ফিকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসাক্তু বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম কিতাব এবং সুন্নাত কোরআন এবং হাদিস এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা জোর করে ধরে থাকবে শক্ত করে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে এই দুইটা জিনিস আমরা লালন করি আল কোরআনুল কারীম এবং সহিহ হাদিস আল্লাহ রাসূল যদি কোন তরিকার কথা বলতো সেই তরিকার আলোকে তোমাদের সাথে আমাদের ঐক্য হতো আমাদের ঐক্য সেদিন হবে যেদিন ঐক্যের নীতিমালা তোমরা বলবে আমরাও বলবো কোরআন এবং সহিহ হাদিস নিঃশর্তভাবে মেনে নেওয়ার ভিত্তিতে মুসলিম ঐক্য হতে হবে এর বাইরে কি আপনারা ঐক্য চান কেউ চায় যারা চায় জেনে নেবেন বগলের মধ্যে ইট আছে সব শেষে আমি আপনাদের কাছে বলবো আসুন এই আহলে হাদিস জামাত যদি না থাকতো আহলে হাদিস এর মানহাজ যদি না থাকতো তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলছেন যদি না থাকতো লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম তাহলে ইসলাম থাকতোই না ইসলাম থাকতো না আপনি চিন্তা করেন আহলে হাদিসরা যদি এদেশে না থাকতো প্রকৃত ইসলাম বাংলাদেশে আর খুঁজে পাওয়া যেত ইঞ্জিলের যে অবস্থা আজকের বাজারে যে ইঞ্জিল পাওয়া যায় এটা ইঞ্জিল নয় ইঞ্জিলের নামে নকল ইসলাম আহলে হাদিসের না থাকলে ইসলামের রূপ থাকতো না ইসলামের নামে যেটা থাকতো সেটা থাকতো নকল মেকি প্রকৃত ইসলাম থাকতো প্রত্যেকটা ইমাম এজন্য বলে গেছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাব না ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব সহিহ হাদিস পেলে সেটাকে মেনে নিবে এটাই আমার মাযহাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাই বলেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাই বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাই বলেছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাই বলেছেন অথচ তাদের নামে মাযহাব তৈরি কারকেরা তাদের নামে মাযহাব মান্যবালারা তাদের এই কথার এক পয়সা দাম দেয় না সহিহ হাদিস পাওয়া গেলে তারা সেটাকে বর্জন করে তারা সেটাকে প্রত্যাখ্যান করে তাদের নিজস্ব ইজমকে অনুসরণ করাকেই তারা নিজেদের মাযহাব হিসেবে সাব্যস্ত করে অথচ তাদের ইমাম বলে গেছে সহিহ হাদিস হলো আমার মাযহাব আলহামদুলিল্লাহ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সেটাই প্রমোট করে সহিহ হাদিস যেটা পাবে সেটাই মানো যেটা সহিহ হাদিস সেটাই মানো সেটাই হলো ইসলাম সেটাই প্রকৃত ইসলাম এই আহলে হাদিসেরা যতদিন থাকবে ইসলামের একটা রূপ ততদিন পর্যন্ত থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াযালু তায়ফাতুন মিন উম্মতি দাহিরিন আলাল হক আমার উম্মতের একটা দল কিয়ামত পর্যন্ত অবিচল থাকবে তারা হকের অনুসরণ করবে এদের বিরুদ্ধবাদীরা এদের যতই বিরোধিতা করুক তাদের এতটুকু ক্ষতি করতে পারবে না এভাবেই কিয়ামত হয়ে যাবে তারা হক নিয়ে এভাবেই অবিচল থাকবে সংখ্যায় কম হলেও আহলে হাদিসরা এদেশে প্রকৃত ইসলামের অনুসরণ করে যাচ্ছে প্রকৃত ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে প্রকৃত ইসলামকে লালন করে যাচ্ছে এবং এটা চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কোটি কোটি জনগণ তোমরা আমাদের বিপক্ষে যতই তোহমাত দাও আমাদের বিপক্ষে যতই কথা বলো আমাদের বিরুদ্ধে যতই তৎপর হও ষড়যন্ত্র করো তোমাদের ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না আল্লাহর হুকুমে সেটা নস্যাৎ হয়ে যাবে এবং এরা কিয়ামত পর্যন্ত অবিচল থাকবে হে আল্লাহ তুমি আহলে হাদিসদেরকে কবুল করে নাও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে তুমি কবুল করে নাও আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم